আসসালামু আলাইকুম। সিপিএ মার্কেটিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ভালো একটা সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট থাকা। তো ওয়ার্ল্ডে অনেকগুলো সিপিএ নেটওয়ার্ক আছে, কিন্তু সবগুলো সিপিএ নেটওয়ার্ক হাই কনভার্টেন্ট না এবং সবগুলো সিপিএ নেটওয়ার্ক টপ না। তো যতগুলো সিপিএ নেটওয়ার্ক আছে সবগুলোর মধ্য থেকে অ্যাডব্লু মিডিয়া হলো সবচেয়ে বেস্ট একটা সিপিএ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা এতদিন বাংলাদেশে অ্যাপ্রুভ দেয়নি, আজ থেকে আবার তার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভ দিচ্ছেন। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি রেজিস্টার করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে এই নেটওয়ার্কে দ্রুত অ্যাপ্রুভ পাবেন। এই নেটওয়ার্কের লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন, মানে সবার উপরে যে কমেন্টটা থাকবে সেখানে, আর সেখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। তারপর এখানে আপনার রেজিস্টার করা লাগবে। রেজিস্টার করার আগে এতটুকু আপনার মনে রাখা লাগবে, আপনার আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সে যে নাম আছে ঠিক সেই নামে এখানে রেজিস্টার করা লাগবে। তো এখানে আপনার ফার্স্ট নেম দেওয়া লাগবে, এখানে আপনার লাস্ট নেম দেওয়া লাগবে। এখানে আমাদের ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আর এখানে আমাদের লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার লাস্ট নেম দিবেন, তারপর এখানে আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেম কোনটা দিবেন, আপনার ইমেলে আসবেন। ইমেলে আসার পর এখান থেকে আপনার যে ইমেলটা আছে এটাকে কপি করবেন, তারপর এখানে আসবেন, এখানে এটাকে পেস্ট করে দিবেন, তারপর @gmail.com কেটে দিবেন, তারপর যতটুকু থাকে এতটুকু হলো আপনার ইউজার নেম। তো এভাবে আপনার ইউজার নেমটা দিবেন। যদি দেখেন এই নেটওয়ার্কে আপনার নামে অলরেডি একটা ইউজার নেম আছে, তাহলে আপনি শেষে অনেকটি এখানে সংখ্যা দিয়ে দিবেন। তারপর এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা সবসময় আপনাদের মনে থাকবে। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর আবার আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটাই আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তো আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনার কান্ট্রি দিবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে সেজন্য এখান থেকে আমরা বাংলাদেশ এটা দিয়ে দিব। আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাড্রেস দেওয়া লাগবে। অনেকে মনে করেন যে ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস এখানে দিতে হবে, আসলে সেই অ্যাড্রেস লাগবে না, আপনি যে কোনো একটা অ্যাড্রেস এখানে দিতে পারেন। তো এখানে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপর আপনার এখানে স্টেট দেওয়া লাগবে, আপনি যে এলাকাতে আছেন সেই এলাকার নাম এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সিটি দিবেন, আপনি যে শহরে আছেন সেই শহরের নাম এখানে দিবেন। তারপর এখানে আপনি জিপ কোড দিবেন, অনেকে জিপ কোড খুঁজে পায় না, সেজন্য যেটা করবেন আপনি যে এলাকাতে আছেন সেই এলাকার নামটাকে আপনি গুগলে সার্চ করবেন, তারপর স্পেস দিয়ে লিখবেন জিপ কোড, তাহলে সেটা জিপ কোড আপনি পেয়ে যাবেন। সেই জিপ কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বলবে আপনি কিভাবে তাদের সম্পর্কে জানতে পারলেন, এখানে আপনি দিবেন বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড, এই দুইটার একটা এখানে দিবেন। তো এখান থেকে আমরা দিলাম ফ্রেন্ড, এতটুকু দিয়ে দিলাম। তারপর এখানে আপনার একটা ওয়েবসাইট লাগবে, যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে অবশ্যই আপনার ওয়েবসাইটটা দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ওয়েবসাইট দেওয়া বেশি ভালো। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকগুলো ল্যান্ডিং পেজ দেখানো হয়েছে যে কিভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ করবেন। তো আপনি খুব সহজে sites.google.com অথবা breezy.cloud এর মাধ্যমে ল্যান্ডিং পেজ করে অথবা যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে একটি ল্যান্ডিং পেজ করবেন, তারপর সেই ল্যান্ডিং পেজটি আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমরা আমাদের ল্যান্ডিং পেজটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখুন প্রমোশনাল মেথড বা ট্রাফিক সোর্স, আপনার হাতে কি কি ট্রাফিক সোর্স আছে কিংবা আপনি কিভাবে অফারটা প্রমোট করবেন সেটার একটা বিস্তারিত ডিটেলস এখানে লিখে দিবেন। তো এখান থেকে আমরা এইভাবে দিয়ে দিব, আই ইউজ পেড অ্যান্ড ফ্রি ট্রাফিক সোর্সেস, মাই পেড ট্রাফিক সোর্স। তারপর আমরা কতগুলো পেড ট্রাফিক সোর্সের নাম এখানে দিয়ে দিব, আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন বিং, পিপিসি অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, স্ন্যাপচ্যাট অ্যাডস। তো বলার বেলায় কোনো কমতি করবেন না, আপনি যতটা পারেন এখানে লিখে দিবেন, আবার এই পরিমাণে লিখবেন না যেটা স্প্যাম মনে হয়। তারপর এখানে কতগুলো ফ্রি ট্রাফিক সোর্সের কথা আপনি দিতে পারেন, যেমন এখান থেকে আমরা দিয়ে দিলাম রেডিট, কোরা অ্যান্ড পিন্টারেস্ট। তো সবাই একরকম দিবেন না, আপনার ঘুরিয়ে ফিরে দিবেন, আপনার আপনাদের মতো করে দিবেন। কতগুলো পেড ট্রাফিক সোর্সের কথা এখানে লিখে দিবেন, আবার কতগুলো ফ্রি ট্রাফিক সোর্সের কথাও লিখে দিবেন। তারপর আপনাদেরকে বলবে যে বর্তমানে কোন নেটওয়ার্কে আপনি কাজ করছেন। এখানে কখনো ম্যাক্স বাউন্টি দিবেন না, ম্যাক্স বাউন্টি দিলে আপনি অ্যাপ্রুভ পাবেন না। ম্যাক্স বাউন্টি বাদে যতগুলো নেটওয়ার্ক আছে সেগুলো আপনি দিতে পারেন, যেমন 2 থেকে 3টার মতো নেটওয়ার্ক আপনি দিয়ে দিবেন। যেমন এখানে আমরা দিয়ে দিলাম ওজি অ্যাডস, অ্যাপ রয়্যাল, সিপিএ ফুল, এই 3টা নেটওয়ার্কের নাম আমরা এখানে লিখে দিলাম। তারপর একটু নিচে নামবেন, এখান থেকে আই এম নট এ রোবট এই ক্যাপচাটা ভেরিফাই করবেন, তারপর এই 3টা জায়গায় আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর একবার দেখে নেবেন যে সব কিছু আপনি ঠিক মতো দিয়েছেন কিনা। সব কিছু দেখার পর আপনি নিচে নামবেন, তারপর এখান থেকে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। তো এটা সাবমিট হয়ে গেছে, এখন আমাদের ইমেলটি ভেরিফাই করতে বলছে। তো এখান থেকে আমরা ওকে এটাতে ক্লিক করব, তারপর আমরা আমাদের ইমেলে চলে আসব। ইমেল আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডব্লু মিডিয়া থেকে আমাদেরকে একটি মেল করা হয়েছে। তো এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করব।
তো দেখুন আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের কিছুটা সময় ওয়েট করা লাগবে। অ্যাডবুল মিডিয়া টিম আমাদের অ্যাপ্লিকেশনটা দেখবেন, তারপর তারা অ্যাপ্রুভ করে দিবেন। যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেয় তাহলে আপনি ফোনের ডাটা কানেক্ট করবেন, 4G না 3G ডাটা কানেক্ট করবেন। কেননা 4G-র বেলায় যতবারই কানেক্ট এবং ডিসকানেক্ট করেন না কেন, সেটাতে শুধুমাত্র একটা আইপি পাবে। এজন্য আপনি যেটা করবেন, ফোনে 3G ডাটা কানেক্ট করবেন। কেননা 3G ডাটা কানেক্ট করে যতবার কানেক্ট এবং ডিসকানেক্ট করবেন প্রত্যেকটা বারে আলাদা আলাদা আইপি পাবে। তারপর আপনি নতুন একটা ব্রাউজারে আবার রেজিস্টার করবেন, তাহলে আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো প্রথমেই তারা অ্যাপ্রুভ দিয়ে দিবে। যদি আপনারটা রিজেক্ট করে দেয় তাহলে আপনি আবার 3G ডাটা কানেক্ট করে রেজিস্টার করবেন। তো এভাবে রেজিস্টার করলে ইনশাল্লাহ আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।